وصلت لها وكنت جاني من بلاد مولانا على تانكي গুরুত্ব পূর্ণ অচ্ছন্তি আর বহুত ভালো এক্সাম্পল দিয়ে বুঝলো যেটা ভালো হবে সব ক্লাস পড়ি ক্লাস সমস্ত জ্ঞান করি রিকোয়েস্টের জারি রাখছেন সেটা অসুস্থ জান ধন্যবাদ মিত্রানী মাতাজি হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম হরে কৃষ্ণ অল ডিভোটিস আজি বলরামঙ্ক বিষয়ে প্রভু বহুত আলোচনা কলে বলরামঙ্কর মানে বল আর রাম তাঙ্ক ভিতরে বি জানালে রাম হলে আনন্দ দিয়ন্তি বলরাম আনন্দ দিয়ন্তি আর বল হলে শক্তি ভক্তি মার্গে বঢিয়া পে শক্তি দৌছন্তি প্রার্থনা করিয়া তাঙ্কর গুরু গুরুদেব তাঙ্ক মাধ্যমে সে আমাকে শক্তি দেলে ভক্তি মার্গে আমি বড়ি পারিয়া ভক্তির শক্তি সে দেবে বল দেবে আর যে পাঁচ প্রকার বুঝাইলে শান্ত বাস্তু ভগবান সদৃশ যেতে ভগবান যেতে জানুছু আমি ভগবান আপনার মাধ্যমে ভগবান সহ কেবে তুলনা করিবেনি এটা সব মানে অপরাধ হয়ে যাব ভগবান হচ্ছে যেতে আমি সমস্ত দেহরে অনেক না আমি জানি ভগবান আপনার মাধ্যমে আমি মাধ্যমে আমি শুনলে আমি আপনার টিকে যত্ন করলু হ্যাঁ না ভগবান সমান তো আমি হয়ে পারিবানি ভগবান আপনার মাধ্যমে আমি শিক্ষা দৌঁচ এমনি রহা দরকার ভগবান এসব জানুছে মানে সে আমি বহুত বড় না আশীর্বাদ হলে আমি টিকে সেবা চালিব নহলে কম চালিব জানাইলো বহুত ভাল লাগলো সরু জানিলি তাঙ্কর অষ্টম গর্ভ জন্মে সপ্তম গর্ভ কে জন্ম হইলে সপ্তম গর্ভরে তো বলরাম জন্ম হইলে সপ্তম গর্ভরে আসলে অষ্টম গর্ভে কৃষ্ণ আসলে এইটা তো মোর মনে নতুন আজ জানলি বহুত ভাল লাগলো তো গিরিশ প্রভু আৰু আপোনাৰ পাখাপাখি পড়োশী লোক সব ধর চেষ্টা